ছুটির দিনে পদ্মা সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী। উদ্বোধনের দেড় মাসের মাথায় দ্বিতীয়বারের মতো পদ্মা সেতু পাড়ি দিয়ে জন্মভিটা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ পরিবারের কয়েকজন সদস্য। এর আগে গণভবন থেকে শুক্রবার সকালে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে সড়ক পথে রওনা হন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর গাড়ি বহর মাওয়ার টোল প্লাজার 6 নম্বর লেন দিয়ে পদ্মা সেতু পাড়ি দেয়। এ সময় 25,750 টাকা টোল পরিশোধ করেন তিনি। বেলা 10:45 দিকে টুঙ্গিপাড়া পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু কন্যা। গত 4 জুলাই পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথমবারের মতো স্থাপনাটির উপর দিয়ে বাড়িতে যান সরকার প্রধান। ওই সময় তার সঙ্গে ছিলেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। ওই দিন গণভবন থেকে সকাল 8টার পরপরই টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। যাত্রাপথে পদ্মা সেতুতে কিছুক্ষণ পায়চারি করে জাজিরা প্রান্তে সার্ভিস এরিয়ায় ছেলে ও মেয়েকে নিয়ে কিছুটা সময় বিশ্রাম নেন তিনি। ওই দিন পুত্র ও কন্যাকে সঙ্গে নিয়ে পদ্মা সেতুতে ছবিও তুলেছিলেন শেখ হাসিনা। তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।